আগত আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে, তো চলো এখন রেডি হলাম, তো এখন বেরোচ্ছি বিজয়া দশমীর মেলা। তো চলো রাবণ বধ দেখবো, রাবণ বধ হবে সেখানে যাব। তো চলো শুভ বিজয়া আমার তরফ থেকে সবাইকে, সকলকে শুভ বিজয়া। তো চলো বেরালাম এখন, এই যে দেখে নাও আজকের লুকটা, এই যে এই যে এই হচ্ছে আজকের লুক, ঠিক আছে? এই যে আজকে আজকের লুক এই যে দেখালাম, দেখে নাও রেডি হলাম। তো চলো যাই, এখন বাজে সাড়ে আটটা। তো চলো দেখা হচ্ছে মেলাতে গিয়ে। চলো চলে আসলাম এখানে। তো চলো দেখো এদের, এর ঠাকুর ঘরটা খুব সুন্দর। এটা হচ্ছে আমার বান্ধবীর ঘর। এই যে দেখো টিভি, টিভি অলরেডি চলছে। তো চলো এখানে সত্যিকারের মনে হচ্ছে যে হ্যাঁ পুজো, পাশাপাশি এতগুলা ঠাকুর আর সব সময় গান বাজনা, মানে খুব সুন্দর। এখানে মনে হচ্ছে যে সত্যিকারের পুজো পুজো। এই যে দেখো, তো চলো চলে এসছি, চলো এবার শুধু ঠাকুর দেখবো আর রাবণ বধ দেখবো, যেটা বলেছিলাম। তো চলো যাই, এখানে দেখে নাও আমার লুকটা কেমন লাগে। আবার এই যে, এই যে তোমার টিভিটা খুব সুন্দর কিন্তু। চলো টিভি চলছে পিছনে, ওই যে দেখো। আর এই যে বিছানা, বিছানাটাও সুন্দর, আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম এর আগে। চলো এটা বাড়ি, এই যে এটা বাড়ি, আর এই যে দেখো এখানে ঠাকুর, এই যে এটা পাশেই আছে, এটা বলছে 10 নম্বর দুর্গা ঠাকুর। চলো এই যে দেখো এটা বাড়ি। দুর্গা ঠাকুর দেখো, এটা হচ্ছে 1 নম্বর। দেখো আজকে আমি কতগুলো দুর্গা ঠাকুর দেখছি সেটাই দেখাচ্ছি। এটা হলো 1 নম্বর, তোমরা গুনতে থাকো কতগুলো দুর্গা ঠাকুর দেখলাম। আর এই প্রথম এতগুলো দুর্গা ঠাকুর দেখলাম, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওটা গেল 1 নম্বর দুর্গা ঠাকুর। এবার চলে আসলাম এখানে 2 নম্বর, এই দেখে নাও, এটা হচ্ছে 2 নম্বর দুর্গা ঠাকুর। দেখে নাও প্যান্ডেলগুলোও দেখিয়ে দিচ্ছি আমি, দেখে নাও কোনটা বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে 2 নম্বর দুর্গা ঠাকুর। তারপরে চলে আসলাম এখানে, 2 নম্বর দুর্গা ঠাকুরটা দেখে নাও কি সুন্দর লাগছে, খুব ভালো, প্যান্ডেলটাও সুন্দর, খারাপ নয়, খুব ভালো ঠাকুর। এবার প্রথম এতগুলো দুর্গা ঠাকুর দেখলাম, এবার এটা 2 নম্বর দুর্গা ঠাকুরের দেখো চারদিকটা, এখানে একটা মন্দির আছে। 2 নম্বর দুর্গা ঠাকুর দেখা হয়ে গেল। এবার দেখো আমরা চলেছি হেঁটে হেঁটে, এগিয়েই আছে আবার দুর্গা ঠাকুর। তো লাইফে প্রথম এতগুলো দুর্গা ঠাকুর দেখলাম, ঠিক আছে, এই প্রথম হাইট। খুব জোর হয়তো 4-5টা দেখেছি, এর বেশি দুর্গা ঠাকুর দেখতে পারি এই বছর, বেশি একদম যতগুলা ওখানে ছিল সবটাই ঠাকুর দেখেছি। এটা হচ্ছে 2 নম্বর যাচ্ছে। এটা দেখো 3 নম্বরের গেটে যাচ্ছি, দেখো এই যে লাইটগুলো কি সুন্দর। এটা হচ্ছে 3 নম্বর দুর্গা ঠাকুর, এটা হচ্ছে আমাদের 3 নম্বর দুর্গা ঠাকুর। তো দেখে নাও কোথায় গিয়েছি দুর্গা ঠাকুরগুলো দেখতে। এটা হচ্ছে 3 নম্বর দুর্গা ঠাকুর, 3 নম্বর প্যান্ডেল, 3 নম্বর মানে ইয়ে জায়গা, 3 নম্বর জায়গা, ঠিক আছে। তো দেখে নাও প্যান্ডেলটাও কি সুন্দর লাগছে 3 নম্বর। চলো এবার চলে আসলাম আর একটা দুর্গা ঠাকুর দেখতে, এটা হচ্ছে 4 নম্বর। এই ঠাকুরটাও দেখে নাও কি সুন্দর প্যান্ডেল, কি সুন্দর, একদম ঝিকিমিকি, খুবই সুন্দর। এটা হচ্ছে 4 নম্বর দুর্গা ঠাকুর। দেখে নাও দুর্গা ঠাকুরটা, দুর্গা ঠাকুরের সাথে আমাকেও দেখো কেমন লাগছে। এটা হলো 4 নম্বর দুর্গা ঠাকুর। দেখে নাও দুর্গা ঠাকুর, তারপরে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর অসুর, দেখে নাও সবাই যারা দেখো, এটা হচ্ছে 4 নম্বর দুর্গা ঠাকুর। এবার চলে আসলাম আর একটা দুর্গা ঠাকুরের প্যান্ডেলে, এটা হচ্ছে 5 নম্বর দুর্গা ঠাকুর। দেখে নাও এটা হচ্ছে 5 নম্বর দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুরগুলো দেখছো কত বড় বড়, খুব 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 সুন্দর। এটা হচ্ছে 5 নম্বর প্যান্ডেল, 5 নম্বর দুর্গা ঠাকুর। দেখে নাও এই দুর্গা ঠাকুরটাও দেখছো কি সুন্দর দুর্গা ঠাকুর, এটা 5 নম্বর। দেখে নাও রাস্তাতে একেবারে চারদিকে শুধু লাইট আর লাইট, 5 নম্বর। এবার চলে আসলাম এখানে 6 নম্বর দুর্গা ঠাকুর, এটা হচ্ছে 6 নম্বর দুর্গা ঠাকুর। এই যে 6 নম্বরের প্যান্ডেলটাও দেখে নাও, এটা 6 নম্বর দুর্গা ঠাকুরের প্যান্ডেল, দেখো কি সুন্দর লাইট, কত সুন্দর দেখছো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে মিলন মন্দির আমাদের ফারাক্কাতে, এটা হচ্ছে 5 নম্বর, 5 বললাম না 6 বললাম। তো যাই হোক,
পাঁচ কি ছয় বললাম, ভুলেও গেলাম আমি তো। যাই হোক, এটা মনে হয় পাঁচ নম্বর দুর্গা ঠাকুর। কেমন, এটা পাঁচ নম্বর দুর্গা ঠাকুর হবে, দেখে নাও। এটাও দুর্গা ঠাকুর, এটা হচ্ছে মিলন মন্দিরের ভেতরে, এটা হচ্ছে পাঁচ নম্বর দুর্গা ঠাকুর। তো জানি না, আমার যদি গুনতি করতে ভুল হয় তো তোমরা একটু ধরে নিও, কেমন, বলতে পারছি না, আমি ভুলিয়ে গেলাম একটু। তো যাই হোক, এটা আমার যতদূর সম্ভব পাঁচ নম্বর দুর্গা ঠাকুর। তো এই মিলন মন্দিরটা দেখে নাও, এটা হচ্ছে আমাদের ফারাক্কাতে মিলন মন্দির, এটা হচ্ছে গুরুমা, ঠিক আছে, মিলন মন্দিরের। তারপরে কৃষ্ণ ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, তিনটে আছে মিলন মন্দিরের ভেতরে, তিনটে আছে। আর পাঁচ নম্বর দুর্গা ঠাকুর তো দেখালামই, এটা পাঁচ নম্বর দুর্গা ঠাকুর মিলন মন্দিরের ভিতরে। দেখো এটা হচ্ছে কি, কৃষ্ণ না শিব, শিব আছে, দেখে নাও, শিব লিখাই আছে। এটা হচ্ছে শিব ঠাকুর, এটা হচ্ছে মিলন মন্দিরের মধ্যেই, এটা হচ্ছে শিব ঠাকুর, দেখে নাও কী সুন্দর লাগছে। তারপরে দেখে নাও মিলন মন্দিরের চারোদিকে এটা একদম আশ্রম আছে, এর ভেতরেই মিলন মন্দিরের ভেতরেই আশ্রম, দেখে নাও চারোদিকটা দেখিয়ে দিলাম, কত সুন্দর মন্দিরটা, বুঝলো তো। এখানে একটা ভিডিও বানিয়ে নিলাম, আশ্রম একটা বেশ ভালো ছিল মন্দিরটা, একদম চকচকে এখানে ছিল পাঁচ নম্বর দুর্গা ঠাকুর দেখলাম আমরা। হ্যাঁ ঠিক আছে, দেখে নাও কত সুন্দর লাগছে, এটা গ্রাউন্ড একদম ফিল্ডের মতো, খুব ভালো শান্তির জায়গা, আশ্রম আছে ভেতরে আশ্রম। চলো পাঁচ নম্বর দুর্গা ঠাকুর দেখে নিলাম, এখানে যে বান্ধবী বান্ধবীকে দেখালাম, দেখে নাও, ও অতটা আসতে চায় না ভিডিওর মধ্যে, তবুও আমি জোর জোর করে নিয়ে আসি ওকে, যে ভিডিওতে আসো, পাশে আসো। তো পাঁচ নম্বর দুর্গা ঠাকুর,